আসসালামু আলাইকুম বন্ধুরা। ব্যভিচার সমাজকে কুলুষিত করে দেয়। ব্যভিচারের কারণে আল্লাহ তাআলার লানত অবতীর্ণ হয়। ইসলামে ব্যভিচার হারাম এবং জঘন্যতম অপরাধ। কেউ ব্যভিচার করলে তার কি শাস্তি হবে তা কুরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়েও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। হাদিসের বর্ণনা মতে, যে লোক কোনো বিবাহিত নারীর সঙ্গে লিপ্ত হয় তারা দুজনেই কবরের কিয়ামত পর্যন্ত সমগ্র মুসলিম উম্মার অর্ধেক শাস্তি ভোগ করবে। উক্ত ব্যভিচারিণীর স্বামীর ব্যাপারে বলা হয়েছে, যদি সে স্বামীর অগোচরে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তবে হাশরের দিন তার স্বামীর বিচার তার পাপ পুণ্য অনুযায়ী হবে। আর যদি এমন দুষ্কর্মের ব্যাপারে জেনেও সে কোনো পদক্ষেপ না নিয়ে থাকে তাহলে আল্লাহ পাক তার জন্য জান্নাত হারাম করে দেবেন। কেননা আল্লাহ পাক জান্নাতের প্রবেশের পথে লিখে রেখেছেন, দায়ুসের জন্য তোমাকে জান্নাত হতে নিষিদ্ধ করা হলো। দায়ুস হচ্ছে সেই লোক যে নিজ পরিবারের অশ্লীল কার্যকলাপ জেনেও চুপ থাকে এবং তা বন্ধ করার কোনো চেষ্টা চালায় না। আরেক হাদিসে বর্ণিত আছে, যে লোক কোনো নারীকে কামভাবের সঙ্গে স্পর্শ করে সে কিয়ামতের দিন হাত গায়ের সঙ্গে যুক্ত অবস্থায় অতীত হবে। যদি সে কোনো পরনারীকে চুমু দিয়ে থাকে তাহলে তার উভয় ঠোঁট কেটে ফেলা হবে। আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয় তবে তার দুই উরুদেশ পাক শক্তি সম্পন্ন হয়ে তার বিপক্ষে সাক্ষী দিবে এবং বলবে, আমার দ্বারা সে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। আল্লাহ পাক তখন তার দিকে ক্রোধভাবে তাকাবেন, তাতে তার মুখের গোস্ত খসে পড়বে। অতঃপর সে অস্বীকার করে বলবে, না, আমি কখনো এমন কাজ করিনি। আর মুখ তখন তার বিপক্ষে সাক্ষী দিবে, আমায় দিয়ে সে নিষিদ্ধ কথা বলেছিল। তার হাত এই বলে সাক্ষী দিবে, আমি নিষিদ্ধ বস্তু ধরেছি। তার নয়নযুগল সাক্ষী দিবে, আমি অবৈধ বিষয় দেখেছি। তার দুই পা বলবে, আমি নিষিদ্ধ কাজের জন্য গমন করেছি। মহাফেজ বা প্রহরী ফেরেস্তা বলবে, আমি শুনেছি। অপর ফেরেস্তা বলবে, আমি লিখে নিয়েছি। আর মহান আল্লাহ পাক বলবেন, ওই ফেরেস্তা কুল, আমি জানতাম কিন্তু গোপন রেখেছিলাম। অতঃপর তিনি ফেরেস্তাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমরা একে পাকড়াও করো এবং আমার শাস্তি ভোগ করাও, কেননা আমার ব্যাপারে যার লজ্জা শরম কম তার উপরে আমার ক্রোধ তীব্রতর হয়। আল্লাহ পাক বলবেন, সেদিন তাদের জিহ্বা, তাদের হাত ও তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে ইহজীবনে যা করত। সূরা আন-নূর আয়াত 24।